এটা ছিল আজকের আমাদের মেনু, দেশি মুরগির ঝোল, আলু ভাজা, পাঁপড় আর স্যালাড। আর মা যেহেতু ননভেজ খায় না, তো তাই জন্য মায়ের জন্য ছিল পমফ্রেট। আর পুরো দেশি মুরগিটা আমাদের খেতে ইচ্ছে হয়েছিল মানে গিয়ে, আর পুরো একটা মুরগি আমরা কিনে ওটা আমরা রান্না করিয়ে নিয়েছিলাম সকলে মিলে, আর তারপর সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। চলো আমাদের রুমটা দেখে নাও। এই হচ্ছে মোটামুটি আমাদের রুমটা। জাস্ট আমরা রুমটা নিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আমরা সমুদ্রে স্নান করতে যাওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে যেতাম, আর এসে একবার ড্রেসটা চেঞ্জ করে নিতাম। আমি তো এই মোটামুটি একটা দেখছি, মানে 3 জনের ঘুমানোর মতো বেড আছে, এসি। আমাদের মধ্যা কথা ছিল বাথরুমটা ঠিকঠাক হলেই হলো। বাথরুমটাও মোটামুটি দেখলাম ঠিকঠাক, স্নান করার জন্য উপযুক্ত। এবার চলো আমরা বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই মিলে এসছে, সেদিকে সবাই স্নান করছে। বাট আমি আর ওকে আমরা বললাম কি যে আমরা স্নান করবো না, আমরা একটু জাস্ট হ্যাঁ জলটা এতটা পরিষ্কার নয়। আর সমুদ্রে এলে তো সবারই মন ভালো হয়ে যায় আর কি। পুরীর সমুদ্রে একটা অন্যরকম, দীঘার সমুদ্র আলাদা,
আবার মন্দারমণির সমুদ্র আলাদা, আবার তাজপুরের সমুদ্র আলাদা, মানে একই জাস্ট ভিউগুলো অন্যরকম ভাবে পাওয়া যায়, সেটাই বলছি। অভি এখানে যা হোক আনন্দ লাগছে, সেখানে তুলে দেখাও দাঁড়িয়ে আছে কারণ ওবি এখন আবার চলে যাবে, আবার কবে আসবে একটু ভালোভাবে সময় কাটিয়ে নিয়ে আর কি।